আসলে বন্ধু বাধার আগে অজু করাটা ফরজ নয় বাধ্যতামূলক নয় ওয়াজিব নয় এটা সুন্নাত যদি সুযোগ থাকে করবেন সুযোগ না থাকলে দরকার নাই আপনার পবিত্র শরীরে আপনি এহরামের কাপড় পরে নেবেন আর মা বোনরা যারা আপনার ফ্যামিলিতে নারীরা যারা তাদের জন্য তো নারীরা যে কাপড় জেনারেলি পরেন ওটাই তাদের এহারামের কাপড় কেবল রিয়াদে যখন ট্রানজিট পিরিয়ড তখন আপনি নিয়ত করে নিতে পারেন আপনি পুরুষ হিসেবে এহারামের কাপড় পরে নিতে পারেন প্লেনের ভিতরেই অজু করাটা ওয়াজিব নয় অথবা ফরজ নয় চান্স পাইলে করবেন এলে করবেন না অথবা অতিরিক্ত আরেকটু হতে পারে আপনি সচেতন যেহেতু তাই করে ফেলবেন যদি অজু করা না যায় যে আপনি উমরা করার জন্য এহরাম করতে চাচ্ছেন পবিত্র না হলে নিজের মধ্যে একটা উসকুস তাইমুম করে ফেলুন এবং তাইমুম করার জন্য হয়তো নিজে একটা মাটির টুকরা হাত সাথে করে নিয়ে যেতে পারেন ইংল্যান্ড থেকে যাওয়ার সময় অথবা কোন কোন ফকি বলেছেন যে পৃথিবীর যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলা আছে তাই প্লেইনে প্লেইনের জানালায় আপনি যেখানেই তাইমুমের নিয়ে হাত দিন কারণ যেখানে ধুলা আছে অক্সিজেনের স্তর যেখানে আছে সেখানেই কিছু না কিছু বালির কণিকা মাটির কণিকা আছে আল্লাহ তালা মাটির কণিকা দিয়ে রাম মানে তাই মুম করতে আমাদের অনুমোদন ইসলাম আসলেই খুব সহজ সোহান